প্রায় 1.52 একর জমিতে 1972 সালে প্রতিষ্ঠিত হয় টাঙ্গাইল সরকারি শিশু পরিবার। সেখানে 100টি আসনের মধ্যে এতিম, বৃদ্ধা, প্রতিবন্ধী ও পথ শিশুসহ মোট 92 জন নিবাসী রয়েছেন। প্রতিষ্ঠানটিতে 18 জন কর্মকর্তা ও কর্মচারী থাকার কথা, থাকলেও রয়েছেন মাত্র 13 জন। তবে প্রতিষ্ঠানটি থেকে এ পর্যন্ত এসএসসি পাশ করেছেন 97 জন এবং এইচএসসি পাশ করেছেন 53 জন। অবসর সময়ে এসব শিশুদের শিক্ষাদান করেন সরকারি কুমিদানি কলেজের শিক্ষার্থীরা। আমরা এখানে আসছি মূলত ফিল্ড ওয়ার্ক করার জন্য। আমাদের কাজ হচ্ছে, আমাদের কলেজ থেকে 35 জনের একটা দল গঠন করে দেওয়া হয়, বিভিন্ন এজেন্সিতে আমাদেরকে পাঠানো হয়, যাতে তাদের সাথে আমরা একটু মিলে যেতে কাজ করতে পারি। আমাদের বিভিন্ন ধরনের কাজ দেওয়া হয়, যেমন এখানে আমরা আসছি, আমাদেরকে এখানে 35 জনকে পাঠানো হয়েছে বাচ্চাদেরকে পড়াশোনা করানোর জন্য বা বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা পরিবারে যেভাবে বড় হয়েছি, তো ওটা অন্যরকম একটা, বাবা মার সাথে সবার সাথে মিশে, আর এই জায়গায় দেখে দেখি ভিন্ন একটা পরিবার পরিবেশ, মানে ওরা সবাই মিলেমিশে থাকছে, খাওয়া দাওয়া করছে এক টাইমে, আবার পড়াশোনা করছে এক টাইমে, আবার ওদের কারো বাবা নাই, কারো মা নাই, কারো কেউ নাই। এদিকে প্রতিষ্ঠানটির উপতত্ত্বাবধায়ক জানান, এখানকার শিশুদের সেলাই ও কম্পিউটার সহ বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হয়, তবে আর্থিক সীমাবদ্ধতা থাকায় শিশুদের পরিমাণ মতো সুষম খাদ্য পরিবেশনে হিমশিম খেতে হয়। আমাদের বাচ্চারা দিন দিন বিভিন্ন প্রশিক্ষণে প্রশিক্ষিত হচ্ছে, আমাদের বাচ্চারা সেলাই প্রশিক্ষণে দক্ষ এবং তারা কম্পিউটারও শিখছে। আমাদের যদিও আমাদের কম্পিউটার ল্যাব নেই, আমরা 2টা কম্পিউটার দিয়ে কেবল শুরু করেছি। কিছু কিছু সমস্যা, যেমন আমাদের খোরাকি খাতে বরাদ্দ বাড়ানো খুবই জরুরি, কারণ 3000 টাকা, মানে প্রতিদিন 100 টাকা দিয়ে আসলে আমাদের বাচ্চাদের উন্নত মানের খাবার পরিবেশন করা আসলে সম্ভব হয় না। এই শিশু পরিবারের বাচ্চাদের প্রতিপালনের জন্য খোরাকি খাতে বরাদ্দটা বৃদ্ধি করলে আমরা আমাদের বাচ্চাদেরকে খুব সুন্দর মতো সুষ্ঠুভাবে ভালো সুষম খাবার পরিবেশন করতে পারব। অন্যদিকে এখানকার শিশুদের জন্য বরাদ্দ মাথা পিছু 5000 টাকা করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। মাথা পিছু বরাদ্দ তাদের প্রতি নিবাসীর 4000 টাকা। সরকার ইতিমধ্যে প্রস্তাব দিয়েছে মন্ত্রণালয়ে 5000 টাকা করার, আর হয়তোবা আমরা আশা করি আগামী অর্থ বছরে এটা 5000 টাকা হতে পারে। মাননীয় সরকার আর বাহাদুর যদি সদাশয় হন, আর নিশ্চয়ই সদাশয় হবেন।